আজ টকিপিক্সে শনিবারের বারবেলায় আপনার জন্য আমাদের বিশেষ নিবেদন, হারমান ম্যাক্সিমভের লেখা গল্প মৃত্যুঘর। গল্পের বিভিন্ন চরিত্র ভেল্ট, মেশিন, লাক ইফার, বৃদ্ধ মহিলা এবং উরাম কার্ক। গল্পের চরিত্রাভিনয় সৃজন গুপ্ত, দীপায়ন মালাকার। গল্পের এডিট এবং স্পেশাল এফেক্টস মাইকেল রনি মল্লিক। গল্পের পোস্টার ডিজাইন রেডিয়েন্ট। গল্পের সূত্রধার এবং পরিচালনায় পল্লব গায়েন। শুরু হচ্ছে আমাদের আজকের গল্প, হারমান ম্যাক্সিমভের লেখা মৃত্যুঘর। গল্পটি সিমক্রি নামক একটি গ্রহের। এই সিমক্রি গ্রহের ইতিহাস যারা পড়েছে তারা জানে, বহু বছর আগে ওই গ্রহে আশ্চর্য এক মৃত্যু ঘর বানানো হয়েছিল। ওখানকার ইতিহাসের 76 নম্বর অধ্যায়ের 491 নম্বর পরিচ্ছদে মৃত্যুঘর প্রসঙ্গে যে কথা লেখা রয়েছে তা অনেকটা এই রকম। শাসনকর্তা লাক ইফার শির আদেশে এক মৃত্যুঘর তৈরি করা হয়। অদ্ভুত চেহারার সেই বিরাট বাড়িটা টিকে ছিল ওই গ্রহের হিসেবে প্রায় 15 বছর। প্রাপ্তবয়স্ক যে কোনো মানুষ যদি মনে করত যে তার আর বেঁচে থাকার দরকার নেই, সে এসে দাঁড়াত মৃত্যুঘরের দরজার সামনে। তারপর কেউ তাকে আর কোনো দিন দেখতে পেত না, স্রেফ যেন উবে যেত সে। ভেল্ট নামে এক বিখ্যাত মেকানিক ছিল ওই মৃত্যুঘরের স্রষ্টা, কিন্তু সেই ভেল্টই নিয়েছিল একবার এক চরম সিদ্ধান্ত। এটাই তাহলে তোমার শেষ সিদ্ধান্ত? বড় বড় হরফে লেখা কথাটা ফুটে আছে দরজার গায়ে। একসময় এই হরফগুলোর রং ছিল হলুদ, এখন তাতে খানিকটা কালচে ভাব এসেছে, তা অফকোর্স ধুলো কালির আস্তরণের জন্য। এই মৃত্যুঘরের দরজার সারা শরীরে নখের আঁচড়, যেন তাড়াহুড়োয় কেউ নিজের নাম লিখতে চেয়েছে শেষ মুহূর্তে। সেই দরজার ওপর লেখা অসংখ্য নাম, তাদের নাম যারা এই দরজা দিয়ে একদিন ভেতরে তো ঢুকেছে কিন্তু কোনোদিন বেরিয়ে আসেনি। দরজার পাশে এক কোণে স্তূপাকৃত অবস্থায় পড়ে রয়েছে জামা কাপড় আর জিনিসপত্র। মানুষজন তাদের অন্তিম সময় কোনো কিছুর প্রতি আর মায়া রাখেনি। ওই দরজা দিয়ে ভেতরে ঢোকার সময় অবহেলায় তার শেষ অবলম্বনগুলো ফেলে গিয়েছে। এটাই তাহলে তোমার শেষ সিদ্ধান্ত? এ প্রশ্নের উত্তরের ওপর নির্ভর করছে সব কিছু। ভেল্টের মনে হল বুকের মধ্যে কেউ যেন হাতুড়ি পেটাচ্ছে। সে কিছুক্ষণ ইতস্তত করল এবং নিচু গলায় বলল, হ্যাঁ। স্টিলের দরজাটা নিঃশব্দে খুলে গিয়ে ভেতরে যাওয়ার রাস্তা সামনে চলে এলো। সামনে এক বিরাট সুড়ঙ্গ, তার ভেতরে ইলেকট্রিক বাল্বের গায়ে মাকড়সার জাল জড়িয়ে গিয়েছে এবং এক রহস্যময় পরিবেশ তৈরি করেছে। সুড়ঙ্গের ভেতর থেকে আসা এক অদ্ভুত শব্দ ছাড়া চারপাশে আর কিছুরই অস্তিত্ব নেই। এক সেকেন্ডের জন্য ভেল্টের মনে হয় যে সে এক ছুটে এখান থেকে অ্যাবাউট টার্ন নেবে, দরজার বাইরে পালিয়ে যাবে, সূর্যের আলোর দিকে আবার সে ছুটে যাবে এবং যাবে সতেজ ঘাসের বুকে। কিন্তু সবুজের বুকে ফিরে গেলেও নিজের অতীতকে এই মৃত্যু ঘরে রেখে যাওয়া যাবে না, তাকে অস্বীকার করা যাবে না। অস্বীকার করা যাবে না কত মায়ের চোখের জল, কত বাবা আর ভাইদের ঘৃণা। এই দরজা দিয়ে ভেতরে ঢোকা মানুষগুলির আত্মীয় বন্ধুদের দেওয়া
কত অভিসম্পাত, এই সব কিছুই যেন ওয়েল্টের সঙ্গে সঙ্গেই চলছে, কিছুতেই তার পিছু ছাড়ছে না। ওয়েল্টের চোয়াল দুটো আপনা থেকেই শক্ত হয়ে আসে। সে মনে মনে চিৎকার করে উঠে বলে, হ্যাঁ, সব কিছু ভেবেই আমি এখানে এসেছি। ওয়েল্টের পিছনের দরজাটা আস্তে আস্তে বন্ধ হয়ে যায়। আধো অন্ধকার প্যাসেজ ধরে এগিয়ে যায় ওয়েল্ট সামনের ঘরটার দিকে। এই ঘরের মধ্যে আলোর ভোল্টেজ অনেকটা বেশি। এই ঘরের শেপটাও বেশ অদ্ভুত। চারপাশের দেওয়াল, পায়ের তলার মেঝে, মাথার উপরের ছাদ, সবেতেই আয়না লাগানো রয়েছে। অসংখ্য আয়নায় অসংখ্য প্রতিচ্ছবি। দেখে কেমন যেন ইলিউশন হয়, অর্থাৎ দৃষ্টিবিভ্রম হয়। কখনো ঘরটাকে ভীষণ ছোট মনে হয়, আবার পরক্ষণেই মনে হয় যেন একটি বিশাল হল ঘরের মধ্যে দাঁড়িয়ে রয়েছি। ওয়েল্ট তো জানে এটা স্বীকারোক্তির ঘর, অর্থাৎ কনফেশন রুম। ওর চারপাশে নিজের হাজার হাজার প্রতিবিম্ব। ঘরে ঢোকার সময় সেই ভয় ভয় ভাবটা আস্তে আস্তে কেটে যায়। ও দেখে ঘরের এক কোণে রয়েছে সেই কনফেশন আদায় করার যন্ত্রটা। যন্ত্রের সামনে একটা চেয়ার রাখা রয়েছে, যেখানে ওয়েল্ট গিয়ে বসে। কে তুমি? জীবনের শেষ চৌকাঠ পেরিয়ে মৃত্যুর দিকে এগিয়ে চলেছ? এত মৃদু ও নম্র স্বরে প্রশ্নটা ভেসে এলো যে প্রথমটায় ওয়েল্টও চমকে গিয়ে ঘরের চারপাশে তাকালো। না, চারপাশে শুধু তারই নিঃশব্দ প্রতিচ্ছবি। ওয়েল্ট চোখ ফিরিয়ে আনলো মেশিনের দিকে। যন্ত্রটা তার পরিচয় জানতে চাইছে। ওয়েল্টের স্মৃতিতে ভিড় করে এলো তার ছোটবেলার কথা। ছোটবেলার সেই গ্রাম যেখানে ধুলো পায়ে ওয়েল্ট কত না ঘুরে বেরিয়েছে ছোট্ট হাফ প্যান্ট পরে। ওয়েল্টের মা তাকে খুঁজছে, নাম ধরে ডাকছেন, এবং ওয়েল্ট ছুটতে ছুটতে এসে মুখ লুকিয়ে নিল মায়ের কোলে। তোমার নাম কি? যন্ত্র আবার প্রশ্ন করে। এক ঝটকায় স্মৃতিগুলোকে কেমন যেন এফোড় ওফোড় করে দেয়। আমি ওয়েল্ট নিপ মা গালেট, এই সিমক্রি গ্রহের সবচেয়ে সম্মানিত, সবচেয়ে দক্ষ কারিগর, বললেন ওয়েল্ট। তুমি কবে এবং কোথায় জন্মেছ? ওয়েল্ট তার গ্রামের নাম এবং জন্মের তারিখ ও সময় জানায়। তারপর খানিকক্ষণ সব চুপচাপ। যন্ত্রটা যেন ওয়েল্টের উত্তরগুলো যাচাই করছিল। আর কিছুক্ষণেই যন্ত্রের ভেতর থেকে কাঁপা কাঁপা স্বরে গান ভেসে এলো। সেই তীক্ষ্ণ আওয়াজ চমকে দিয়েছিল ওয়েল্টকে। গানের সঙ্গে সঙ্গে যন্ত্রের ভেতর থেকে বিকট সমস্ত শব্দ আসছে। ওয়েল্টের মনে হল কেউ যেন প্রচণ্ড জোরে তাকে থুতনিতে ঘুষি মারছে। ভয়ে আতঙ্কে ওয়েল্ট লাফিয়ে উঠল, এবং তার সঙ্গে লাফিয়ে উঠল ওয়েল্টের হাজার প্রতিবিম্ব। এ কি আশ্চর্য ব্যাপার! যে লোকটা মরতে চলেছে, যন্ত্রটা কোথায় তাকে একটু সান্ত্বনা দেবে তা না, এরকম বিচ্ছিরি গান কেন গাইছে? ওয়েল্টের ভীষণ অস্বস্তি হচ্ছিল। যন্ত্রটার ভেতর থেকে বেরিয়ে আসছে এক ঘেয়ে সুরে কতগুলো শব্দ। এই লোকটার যাওয়ার কোনো জায়গা নেই, কোনো জায়গা নেই, আজ তাই এসেছে এখানে, এখানে এই মৃত্যু ঘরে, এই মৃত্যু ঘরে। এই লোকটার যাওয়ার কোনো জায়গা নেই, কোনো জায়গা নেই, আজ তাই এসেছে এখানে, এখানে এই মৃত্যু ঘরে, এই মৃত্যু ঘরে। যন্ত্রটা হঠাৎ গান থামিয়ে ছকে বাঁধা ঢঙে জিজ্ঞেস করল, যাদের সঙ্গে তোমার রক্তের সম্পর্ক, এখানে আসার আগে কি বিদায় নিয়েছ তাদের কাছ থেকে? ওয়েল্টের কাছে প্রশ্নটা অবান্তর বলে মনে হল। ওয়েল্ট বিরক্ত হল। তুমি কি তোমার আত্মীয় স্বজনের কাছ থেকে বিদায় নিয়ে এসেছ? আবার সেই যান্ত্রিক প্রশ্ন।
আমার কোনো নিকট আত্মীয় নেই। গালিট বংশের আমি শেষ মানুষ। তোমার বন্ধুদের বলেছ? সিমক্রি গ্রহে সৎ মানুষের সংখ্যা এখন বড়ই কম। আমার কোনো বন্ধু নেই। তাহলে তুমি যে এখানে এসেছিলে সে খবরটা আমি কাকে জানাব? যন্ত্রের গলায় বিস্ময়। ভেল্ট একটু চুপ করে থেকে বলল, আমার শেষ খবরটা শুধু আমাদের মহামান্য শাসনকর্তা পেলেই চলবে, শুনে উনি খুশি হবেন। শাসনকর্তার খুশি হওয়ারই কথা। অন্তত ভেল্ট তাকে যেসব অপমানকর চিঠি লিখেছে তা মনে রেখে ওর মৃত্যু সংবাদে লোকটাকে খুশি হতেই হবে। বড়জোর হয়তো লোক দেখানোর জন্য বলবেন, আহা আমাদের সবচেয়ে সেরা মেকানিক, সে কিনা আত্মহত্যা করল। সারা জীবনে তুমি কি কোনো ভালো কাজ করেছ? যন্ত্র জিজ্ঞেস করল। তার কণ্ঠস্বর এখন আগের তুলনায় বেশ অন্তরঙ্গ, নরম। ভেল্ট সারা জীবনে কখনো কোনো ভালো কাজ কি করেনি? নিশ্চয়ই করেছে। আসলে কোনো লোকের পক্ষেই একটাও ভালো কাজ না করে গোটা জীবনটা কাটানো মুশকিল। ভেল্ট চোখ বুজে তার ভালো কাজগুলোকে মনে করার চেষ্টা করছিল। ও একবার এমন একটা জিনিস বানিয়েছিল যার সাহায্যে খনি থেকে খুব সহজেই ধাতু নিষ্কাশন সম্ভব। তা সেটা নিশ্চয়ই খুব ভালো কাজ, তা না হলে রাস্তায় তার মূর্তি কেন বসানো হবে? তাছাড়া ভেল্ট তরঙ্গ তত্ত্বের সূত্র আবিষ্কার করেছিল, মানে থিওরি অফ ফ্রিকোয়েন্সি। তবে তার সর্বসেরা সৃষ্টি হল, আমি যে জীবনে ভালো কাজ কিছু করেছি তার প্রমাণ তো তুমি নিজেই। আমি তো তোমাকে সৃষ্টি করেছি। আমাকে? যন্ত্রের কণ্ঠে বিস্ময়। হ্যাঁ, শুধু তোমাকেই নয়, আমি তৈরি করেছি এই বাড়ির যাবতীয় জিনিস। আমি তো এই মৃত্যু ঘরের স্থপতি। সত্যি বলছো? মৃত্যুর আগে শেষ স্বীকারোক্তির সময় কেউ কি মিথ্যে কথা বলে? বেশ, তুমি নিজেই যদি এই মৃত্যু ঘর বানিয়ে থাকো তবে নিশ্চয়ই জানো এরপর কি হতে চলেছে। জানি তো, ভেল্ট দৃঢ়ভাবে জবাব দেয়। আমার স্বীকারোক্তির পালা শেষ হলেই সামনের ওই দরজাটা খুলে যাবে। দরজার ওপারে সিঁড়ি নেমে গেছে নিচের দিকে। যতদূর মনে পড়ছে মোট 42টা ধাপ রয়েছে ওই সিঁড়িতে। সিঁড়ি দিয়ে নামার সময় কোনো একটা ধাপে পা রাখা মাত্র ইলেকট্রিকের প্রচণ্ড শখে গড়িয়ে পড়ব আমি। কোন ধাপে যে তুমি ইলেকট্রিক কারেন্ট পাঠাবে তা অবশ্য আমি জানি না। এক একজনের ক্ষেত্রে সেটা এক এক রকম। ইলেকট্রিক শখে অজ্ঞান হলেও মরবই যে এমন কথা নেই। সেই কারণেই সিঁড়ি দিয়ে গড়িয়ে গিয়ে আমার শরীরটা যাতে একটা চৌবাচ্চায় পড়ে তার ব্যবস্থা রয়েছে। ওই চৌবাচ্চায় রাখা রয়েছে এক বিশেষ কেমিক্যাল মিক্সচার বা রাসায়নিক দ্রবণ, যার সাংকেতিক নাম হল কিউ। ওই কেমিক্যালের সংস্পর্শে আসা মাত্র 7 সেকেন্ডের মধ্যে আমার শরীরের আর কিছুই অবশিষ্ট থাকবে না। রং 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 ইয়র রং ইয়র রং, তোমার জামার প্লাস্টিকের বোতামগুলো থেকে যাবে। যন্ত্রের স্বরে ক্ষোভের সুর স্পষ্ট। দ্য কেমিক্যাল কিউ ক্যানট মেল্ট প্লাস্টিক, কিউএ প্লাস্টিক গলে যায় না। সেই জন্যই আমাকে এর মধ্যে অন্তত 3 বার ড্রেন পাইপ সাফ করতে হয়েছে। ভেল্টের ইচ্ছে হল হো 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 করে হেসে ওঠে। তাহলে বেটা যন্ত্র, প্লাস্টিকের বোতামগুলো নিয়ে তো তুমি সত্যিই বড় ফ্যাসাদে পড়েছো। হ্যাঁ, ভেল্ট বুঝতে পারছিল হাসির তুফান তার বুক থেকে গলা গলা থেকে ঠোঁটে উঠে আসছে। সেই বয়স্ক ঠাকুমা দিদিমারা যেরকম তাদের নাতি নাতনিরা ক্রমাগত প্যান্ট নোংরা করলে অথবা রান্নাঘর থেকে খাবার চুরি করে খেলে ঘ্যানোর ঘ্যানোর করে এরোর কাছে নালিশ করে বেড়ায়, যন্ত্রটা ঠিক তেমনইভাবে ওর ড্রেন পাইপের অসুবিধার জন্য অনুযোগ করছে। আহারে, এই যে প্রতিদিন শয়ে শয়ে লোক এসে মৃত্যু ঘরে ঢুকছে, তাতে যন্ত্রটার কোনো আপত্তি নেই। শুধু তাদের জামার বোতামগুলো যদি প্লাস্টিকের বদলে অন্য কিছু দিয়ে তৈরি হতো তাহলে। তুমি হাসছো? যন্ত্র বলে ওঠে।
এখানে আসার পর অনেকেই অবশ্য নার্ভাস হয়ে গিয়ে এরকম ভাবে হাসে। ভেল্টের গোটা শরীর হাসিতে আবার কেঁপে উঠল। এবারে বলো, সারা জীবনে তুমি কি কি খারাপ কাজ করেছো? যন্ত্রের গমগমে আওয়াজ মিলিয়ে যেতেই ভেল্ট বলল, হ্যাঁ আমি খারাপ কাজও করেছি। কি সেটা? আমি তোমাকে তৈরি করেছি। তোমার কথা কেমন যেন এলোমেলো, আমি কিছুই বুঝতে পারছি না, যন্ত্র বলে ওঠে। এই তো একটু আগেই বললে আমাকে সৃষ্টি করাটাই নাকি তোমার জীবনের সবচেয়ে ভালো কাজ। ভালো কাজটা কখনো কখনো খারাপ হয়ে যায়। সত্যি বলছি আমি কিছুই বুঝতে পারছি না, যন্ত্রের কণ্ঠে অসহায়তা ফুটে ওঠে। কি করে বুঝবে, তুমি তো শুধুই একটা যন্ত্র। ভেল্টের ঠোঁটের কোণে হালকা হাসির রেখা। কিন্তু তোমার কথার অর্থ আমায় বুঝতে হবে, ভালো কাজটা কেন খারাপ হয়ে গেল? আচ্ছা তুমি তখন কেন বললে আমায় সৃষ্টি করে তুমি জীবনের সবচেয়ে ভালো কাজ করেছো? হ্যাঁ, আমার ধারণা হয়েছিল যে আমি এমন কিছু সৃষ্টি করেছি যা আমাদের গ্রহের সমস্ত অধিবাসীকে সাহায্য করবে। ভেল্টের কথা শেষ হওয়ার আগেই যন্ত্র বলে ওঠে, সাহায্য করবে মানে মরে যেতে সাহায্য করবে? না, আমি ভেবেছিলাম এই মৃত্যুঘর ওদের বেঁচে থাকার ব্যাপারেই সাহায্য করবে। তো আমি কিছু বুঝতে পারছি না। ঠিকই তো, একটা যন্ত্র বুঝবে কি করে? আসলে মানুষ তো তখনই স্বাধীনভাবে বাঁচতে পারে যখন মৃত্যুটা থাকে তার নিজের হাতের মুঠোয়, যখন বেঁচে থাকার আর প্রয়োজন থাকে না। তখন যদি বিনা কষ্টে মরে যাওয়ার কোনো সহজ উপায় হাতের কাছে থাকে, তার চেয়ে ভালো আর কি বা হতে পারে? ভেল্টের মনে পড়ল তাদের গ্রহের প্রধান শাসনকর্তা লাক ইফার এই সব কথাগুলোই বলেছিলেন তাকে। যারা বৃদ্ধ, চোখে দেখেন না, কানে শোনেন না, বেঁচে থাকার কোনো আগ্রহই নেই যাদের মধ্যে, অথচ আত্মহত্যা করতে ভয় পান, তাদের কাছে মৃত্যুঘর তো আশীর্বাদের মতো হবে। লাক ইফার বলেছিলেন, আমি যখন বুড়ো হব সিমক্রি গ্রহের শাসনভার তখন আর বইতে পারবো না, তখন আমিও নির্দ্বিধায় গিয়ে দাঁড়াতে পারবো মৃত্যুঘরের দরজায়। লাক ইফার একটু থেমে আবার শুরু করেছিলেন, যে মানুষের বেঁচে থাকার কোনো আগ্রহ নেই তাকে বাঁচিয়ে রাখা শুধুই অর্থহীনই নয়, উল্টে সমাজের পক্ষে ক্ষতিকর। যাদের কাছে নিজেদের জীবনের কোনো মূল্য নেই তারা সমাজের আর পাঁচজন মানুষেরও বেঁচে থাকার মধ্যে অর্থ খুঁজে পায় না। যারা মরতে চায় তাদের ইচ্ছে পূরণ যাতে হয় সেটা দেখাও তো আমাদের কর্তব্য। ভেল্টের মনে পড়ে শাসনকর্তার ওই সব কথা তখন অনেকেই মেনে নেয়নি। তারা বলেছিল, এসব কথা মিথ্যে কথা, এসব অন্যায়, অপরাধ, এসব চিন্তা পাপ। অবশ্য জোর গলায় চিৎকার করে কথাগুলো বলার সাহস কারোর ছিল না। ভেল্টের কানে এসব অভিযোগ অবশ্য পৌঁছয়নি, কারণ সে আপন মনে নিজের কাজে ব্যস্ত ছিল। সে চুপচাপ নিজের কাজটা করে গেছে। মৃত্যুঘরের উপযুক্ত জায়গা হিসেবে একটা বিশেষ উপত্যকাকে বেছে নিয়েছে। জায়গাটার চারপাশে উঁচু উঁচু পাহাড়, সব শুদ্ধ 21টা আলাদা আলাদা টানেল তৈরি করেছিল ফেল্ট, যার প্রত্যেকটার ভিতর দিয়ে মৃত্যুঘরের মূল ফটকের সামনে পৌঁছানো যায়। মৃত্যুঘরের দিকে যাওয়ার সময় যাতে একজনের সঙ্গে অন্যজনের দেখা হওয়ার সম্ভাবনা না থাকে, সেই উদ্দেশ্যেই এমন ব্যবস্থা। মনস্তাত্ত্বিকদের সঙ্গে আলোচনা করে মৃত্যুঘরের মধ্যে এমন কিছু ব্যবস্থা রাখা হয়েছিল যা জীবনের শেষ সময়টুকুতে মৃত্যুপথযাত্রীদের শান্তির ছোঁয়া দেয়, সহানুভূতির সঙ্গে তাদের অন্তিম ইচ্ছে পূরণের লক্ষ্যে এগিয়ে নিয়ে যায়। তুমি বলতে চাও মৃত্যুঘর বানিয়ে তুমি এই গ্রহের মানুষদের জীবনকে সহজতর করেছিলে? আবার প্রশ্ন! চমকে উঠেছিল ফেল্ট। স্মৃতিচারণ করতে করতে যন্ত্রের অস্তিত্ব প্রায় ভুলতে বসেছিল সে। না,
যা ভেবেছিলাম সব কিছুই ঠিক তার উল্টো হয়ে গেল। হ্যাঁ, যে প্রত্যাশা নিয়ে ফেল্ট মৃত্যুঘর বানিয়েছিল তা সব কিছুই কেমন যেন ওলট পালট হয়ে গেল। মৃত্যুঘর আত্মহত্যার ব্যাপারটাকে আইনের প্রশ্রয় তো দিলই, সেই সঙ্গে মানুষজন যেন আত্মহত্যা করতে অত্যুৎসাহী হয়ে পড়ল। সময় সময়ে সাময়িক পাগলামি এবং হতাশাগ্রস্ততা মানুষকে গ্রাস করত, আর তারা এসে মৃত্যুঘরের দরজার সামনে দাঁড়িয়ে পড়ত। এই ধরনের হতাশাগ্রস্ত মানুষেরা দলে দলে আসতে লাগলো মৃত্যুঘরের সামনে। জীবনে পোড় খাওয়া লোকেরা যেমন আসতো তাদের সমস্ত জ্বালা যন্ত্রণা জুড়োতে, তেমনই মুহূর্তের উত্তেজনাও বহু মানুষকে টেনে আনত এই মৃত্যুপুরীতে। ক্রমে মৃত্যুঘরে ঢুকে আত্মহত্যা করাটা যেন একটা ফ্যাশন হয়ে দাঁড়াল। ভেল্টের যাবতীয় খাটুনি বিফলে গেল, মৃত্যুঘর তার এক অপকীর্তির প্রতীক হয়ে রইল। ভেল্টের আজও মনে পড়ে, হাজার হাজার চিঠি আসত প্রতিদিন, প্রত্যেক চিঠির মধ্যে দিয়ে মানুষের অভিসম্পাত এসে পৌঁছত তার কাছে। ভেল্ট যেন চারপাশে অবিরাম ফিস ফিস শব্দ শুনতে পেত। কখনো কখনো তার মনে হতো কেউ বুঝি তার চারপাশে গুমরে গুমরে কাঁদছে, কান্নার মধ্যে দিয়ে বলতে চাইছে, তুমি অপরাধী, মৃত্যু ঘর বানিয়ে মহাপাপ করেছ, মহাপাপ করেছ। ভেল্টের একসময় মনে হয়েছিল ও পাগল হয়ে যাবে, আর সেই ভয়ই পালিয়েছিল ওর পরিচিত লোকজনের কাছ থেকে অনেক অনেক দূরে, সিমক্রি গ্রহের একেবারে অন্য প্রান্তে। সেখানে অচেনা লোকের মাঝে ভিন্ন পরিচয়ে বেশ কিছু বছর কাটানোর পর তার মনে হয়েছিল এবার বোধহয় সে নিজের জায়গায় ফিরতে পারবে, নিশ্চয়ই এতদিনে সবাই ওর কথা ভুলে গেছে। কিন্তু ভেল্টের দুর্ভাগ্য, কেউ ওকে ভোলেনি। বহুদিন বাদে ওকে দেখতে পেয়ে প্রথমেই যে বড়িটা ছুটে এসেছিল তার কথাগুলো স্পষ্ট মনে পড়ে ভেল্টের, যেন আজও কানে বাজে। শ্রদ্ধেয় ভেল্ট, আপনি বলুন, সত্যি কি আপনার বানানো ওই মৃত্যু ঘরের মধ্যে ঢুকলে কারোর আর কোন রকম ভয়টর থাকে না? তার মানে? ভেল্ট প্রশ্নটা ঠিক ধরতে পারে না। আমার নাতি, একেবারে বাচ্চা, বিশ্বাস করুন ওর বয়স সবে 18 পেরিয়েছে, সেও কেমন নির্ভয়ে মৃত্যু ঘরে। ভেল্ট আর দাঁড়াতে পারেনি, ছুটে পালিয়ে গিয়েছিল ওখান থেকে। সেদিনই দেখা হয়েছিল পুরনো বন্ধু উরাম কারাখের সঙ্গে। ওর কাছেই ভেল্ট সেই ট্যাবলেটের কথা প্রথম জানতে পারে। উরাম ফিসফিস করে বলেছিল, ট্যাবলেটগুলো আসলে এতটাই ছোট যে দেখলে তোমার বার্লির দানা বলে ভুল হবে। ওর একটা খেলেই যে কারোর মধ্যে আত্মহত্যা করার প্রবণতা জাগে। অনেকে আবার বলছে আমাদের শাসনকর্তা লাক ইফারের কারসাজিতেই নাকি এই বিষ বাজারে সহজেই মিলছে। কে বলতে পারে যে সব লোকেরা আমাদের শাসনকর্তার বিরুদ্ধে বিদ্রোহ করতে চায় তাদের ধরে ধরে ওগুলো খাওয়ানো হচ্ছে না? পুরনো কথাগুলোই ভাবছিল ভেল্ট, ভাবনাগুলো ধাক্কা খেল যন্ত্রের কথায়। তোমার আর কিছু বলার থাকলে বলতে পারো, স্বীকারোক্তির জন্য আরো 4 মিনিট সময় তোমার প্রাপ্য। কি লাভ? ভেল্ট নিরাসক্ত গলায় বলল। তার মানে? আমি যে দেখছি মৃত্যুর জন্য তুমি উতলা হয়ে উঠেছ। আমি আসলে তোমাকে ধ্বংস করার জন্য উদগ্রীব হয়ে উঠেছি। ভেল্ট কথাগুলো যেন ছুঁড়ে মারল। আমাকে? আমাকে ধ্বংস করবে? না 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 না, সে ক্ষমতা তোমার নেই, সে ক্ষমতা কারোরই নেই। তাই নাকি? তুমি ভুলে যেও না যে আমি তোমার সৃষ্টিকর্তা। হ্যাঁ, কিন্তু তোমার কাছে তো কোনো অস্ত্র নেই। আমি তো
নিজেই নিজের অস্ত্র। ভেল্টের চোখে মুখে উৎসাহের ঝিলিক। হ্যাঁ, ও তো জানতই মৃত্যুঘর কোনো মানুষকেই অস্ত্র নিয়ে ঢুকতে দেয় না। আসলে ভেল্টি তো এমন কায়দা করেছিল যাতে বাইরে থেকে কেউ এই মৃত্যুঘরকে ধ্বংস করতে না পারে। আসলে এখানে ঢোকার আগে আমি দুটো সিটন ট্যাবলেট খেয়ে নিয়ে এসেছি। সেটা আবার কি? একটা রাসায়নিক জিনিস, ভেল্ট জবাব দেয়। একটু পরেই সিঁড়ি দিয়ে নামার সময় ইলেকট্রিক শক খেয়ে যেই আমি ছিটকে পড়ব চৌবাচ্চায় রাখা কিউয়ের দ্রবণের মধ্যে, সঙ্গে সঙ্গে তার সাথে সিটেনের যে রাসায়নিক বিক্রিয়া হবে তার ফলেই হবে একটা জোরালো বিস্ফোরণ। বিস্ফোরণ? না 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 না, আমি হতে দেব না বিস্ফোরণ, না না না, কোনো মতেই না, তোমাকে সিঁড়ির কাছে আমি যেতেই দেব না। যন্ত্রের কণ্ঠে অগাধ প্রত্যয়, না তা তুমি করতে পারো না। যে মানুষ একবার চৌকাট পেরিয়ে এ ঘরে ঢুকেছে সিঁড়ির কাছে সে তো যাবেই, তাকে আটকানোর সাধ্য কোনো যন্ত্রের নেই। থেমে থেমে জোর দিয়ে কথাগুলো বলে ভেল্ট এগিয়ে গেল ঘরের একটা নির্দিষ্ট দেয়ালের দিকে। আমি ভেল্ট এখন সম্পূর্ণ প্রস্তুত। দেওয়াল জোড়া আয়নার কিছুটা অংশ সরে গিয়ে ভেতরে যাওয়ার সরু রাস্তা বেরিয়ে পড়ল ভেল্টের চোখের সামনে। তুমি একটুখানি দাঁড়াও, তুমি একটুখানি দাঁড়াও প্লিজ। ভেল্ট দেখল মৃত্যুঘরের যন্ত্রটা বাঁচার জন্য কেমন আকুল হয়ে উঠেছে। এই দাঁড়াও 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 দাঁড়াও, আমাকে মানে মানে মৃত্যুঘরকে এভাবে ধ্বংস করো না। আমি 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 তোমায় এখান থেকে বেরিয়ে যাওয়ার ব্যবস্থা করে দিচ্ছি। তোমাকে সে ক্ষমতা আদৌ দেওয়া হয়নি। আর কেউ না হোক, আমি তো সেটা জানি। হ্যাঁ, তুমি ঠিকই বলছো। যন্ত্রের গলায় বিষণ্ণতার ছোঁয়া। বেশ তবে, বিদায় জানাই তোমায়। সামনের দরজা দিয়ে এগোলে সিঁড়ির ধাপ শুরু হবে। বিদায়। ভেল্ট যন্ত্রের দিকে শেষবারের মতো ফিরল। তারপর সেই সিঁড়ির দিকে এগোনোর আগে নিজের হাজার হাজার প্রতিবিম্বের কাছ থেকেও হাত নেড়ে বিদায় নিল। অন্যান্য দিনের তুলনায় আজকের দিনটার একটাই তফাত, আজকে মৃত্যুঘরে যে নিজের জীবন দিতে এসেছে শুধু সে মরবে না, তার সঙ্গে মৃত্যুঘরও আজ ধ্বংস হবে। এতক্ষণ আপনারা শুনলেন আমাদের আজকের গল্প মৃত্যুঘর। গল্প ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেল টকিপিক্স সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন এবং গল্প লাইক করুন, কারণ আপনার অনুপ্রেরণা আমাদের সাহায্য করে প্রতি সপ্তাহে এমনই নতুন নতুন গল্প পরিবেশন করায়। ধন্যবাদ।